তুমি স্বপ্নের মতো আমার লাইফে এসেছিলে, তার স্বপ্নেই ছেড়ে চলে গেলে। হাই গাইস, দিস ইজ ইয়াশ, আমার কো-স্টার সঞ্জনা ব্যানার্জি। হু ইজ দ্যাট গার্ল? শি ইজ দ্যাট গার্ল। সো আমি যখন এই মুভিটার জন্য ফার্স্ট কল পাই, অফকোর্স ইট ওয়াজ সামথিং ভেরি আনরিয়াল অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। তারপর আমি এখানে আসি, দ্যার ওয়াজ আ লেন্দি অডিশন প্রসেস অ্যান্ড দ্যার ওয়াজ লুক টেস্ট অ্যান্ড এভরিথিং। আর তারপর আমাকে অনেক ওয়ার্কশপও করতে হয়েছিল, দেন ফাইনালি ওয়েন আই ফাউন্ড আউট কি এই মুভিটা আমি করছি, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। ইনফ্যাক্ট যখন শ্যুট শুরু হয় তখন অলসো আই ওয়াজ রিয়েলি হ্যাপি। আর তারপরে এত হ্যাপি ছিল যে ওর চরিত্রের নাম আমরা খুশি রেখে দিয়েছি। আমি করার চেষ্টা করেছি। যেতে পারি তোমার কথা এলে নতুনের মতো যেন কেউ হয়ে যেতে পারি, তোমার নিলে অকারণে খেলে যাওয়া ঢেউ। ঈশানার খুশির মানে আমি এই ছবিতে ফিদাতে আমি ঈশানার খুশিকে আলাদা করে বলতে পারবো না, এরা মানে দুজনেই একসাথেই আছে। অ্যান্ড এটা বেসিক্যালি ভালোবাসার জার্নি নিয়ে গল্পটা। ঈশানের চরিত্র মানে এক কথায় বলা যাবে না, বিকজ আমাদের ছবিতে একটা 6 বছরের লিপও আছে। সো দুটো এজ গ্রুপ প্লে করেছি আমি অ্যাজ ঈশান। সো বলতে গেলে বয়সের সাথে সাথে যেই পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো চরিত্রের মধ্যেও এসছে কোথাও না কোথাও। সো সেই ম্যাচিউরিটি এসছে। আর মানে জিনিসটা হচ্ছে ফিদার এক লাইনের গল্প খুবই সিম্পল, যে দুটো ডিফারেন্ট সেট অফ মানসিকতার দুজন লোক, তাদের তারা একে অপরকে ভালোবাসে কিন্তু পয়েন্ট অফ ভিউ তাদের চিন্তাধারা মেলে না। একজন খুব ইমোশনাল আর আরেকজন খুব প্র্যাকটিক্যাল। সো যে ইমোশনাল তার মনে হয় যে সামনের জন এত ক্যালকুলেট করে ডিসিশন নেয় কেন, ভালোবাসা এত ক্যালকুলেট করে ডিসিশন নিই না। আরেকজন যে প্র্যাকটিক্যাল সেভাবে যে না, এই এই দুনিয়াতে চলার জন্য আমাদের প্র্যাকটিক্যাল হওয়াটা খুব দরকার, আমরা ইমোশনাল হয়ে সব ডিসিশন নিতে পারি না। So basically Fida kintu bolte gele khubi simple ekta golpo. Okhane ja hoychilo that was your mistake, don't blame me for that. I hate you Ishan. Ami oke merechi tomar jonno, ami koshto peyechi tomar jonno, I'm breaking up with you khushi. Hoyeche but in fact there were times when amar lagchilo ami just parchina and I broke down, but tar pore আমার ক্রুতে দে ওয়ার লট অফ পিপল লাইক প্রতিকৃত, ইয়াশ, পুনমবি, এভরিবডি, ওরা খুব সাপোর্টিভ ছিল। আর ওরা আমাকে বলতো দে ইজ নো পয়েন্ট ক্রাইং। আই রিমেম্বার হি টোল্ড মি ওয়ান টাইম কি দে ইজ নো পয়েন্ট ক্রাইং, কেন কি যে যখন তুমি কাঁদছো কেউ এটা দেখতে পারবে না, বাট ওয়েন হোয়াট ইউ গোয়িং টু শো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সেটা সবাই দেখবে। সো মেক শিওর ওটা পারফেক্টলি করো। আমার ফ্যানেরা আমাকে অনেক মানে আমি যবের থেকে ছবি করছি তবের থেকে আমাকে মানে অনেকবার বলেছে যে একটা প্রেমের ছবি করো, একটা পিওর রোম্যান্টিক ফিল্ম করো। সো আমি ইনিশিয়ালি মানে বলতে গেলে আমি অতটা শিওর ছিলাম না যে প্রেমের ছবি কতটা মানে কীভাবে করব বা মানে ওরকম সাবজেক্ট পাওয়া অ্যাট দ্য সেম টাইম। বাট আমি দেখলাম যে না মানে এইটা না, একটা জিনিস আমি বুঝেছি যে ভালোবাসা কিন্তু কোনো দিনও ফেড হয় না। সেটা আজ থেকে 30-40 বছর আগেও যেরকম ভালোবাসা ছিল আজও আছে। মেবি আমাদের ভালোবাসার ওয়েটা একটু, পদ্ধতিটা একটু চেঞ্জ হয়েছে উইথ টাইম, একটু আজকাল একটু হাইটেক ভালোবাসা হয়ে গেছে, বাট ভালোবাসা কিন্তু ইজ কনস্ট্যান্ট, ইটস পার্মানেন্ট। সো মানে ফাইনালি আমার ফ্যানেরা মানে ইনফ্যাক্ট ফিদার জন্য আমি বলবো, ফিদাতে আমি মানে ফ্যানদের ছাড়াও মানে অনেক এরকম লোকেদেরও রেসপন্স ভালো পেয়েছি, যে তাদের ফিদা দেখে মনে হয়েছে যে তারা ইয়াশ আর সঞ্জনার কথা না, ঈশান আর খুশিকে দেখে তাদের খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে চলেছি বা পেতে চলেছি। সো রিয়াকশনস অ্যাজ অফ নাও তো খুব ভালো পেয়েছি। Not really, I mean, love at first sight, it's just Kurina. But I think... It all filmed in dialogue, huh?
But I think love is something like, to what extent you can go for a person. I think love is a verb. How much you can do for a Bangla person. Bangla bolo, Sanjana. So, তুমি কতটা এক্সটেন্ড অবধি যাকে তুমি ভালোবাসো তার জন্য করতে পারো, বি ইট হুয়েভার, ইওর মাম, ইওর ড্যাড, ইওর পেট, হুয়েভার. আমার কাছে ভালোবাসা, আমার কাছে ভালোবাসা কি, ভালোবাসার কোনো ডেফিনেশন নেই অ্যাজ সাচ, ওইভাবে ভাবিনি ভালোবাসা কি. বাট আর ভালোবাসার কোনো ডেফিনেশন হতেও পারে না বেসিক্যালি, বিকজ আমাদের সবার কাছে ভালোবাসার ইন্ডিভিজুয়াল ডেফিনেশন থাকে. অ্যান্ড নট নেসেসারি যে আমি ভালোবাসাকে কীভাবে দেখি সামনের জন্য সেইভাবেই ভালোবাসাকে দেখবে, কিন্তু তার মানে এটা না যে কোথাও আমি ভুল বা কোথাও সে ভুল. জাস্ট দ্যাট আমাদের সবার ডেফিনেশন ভালোবাসার আলাদা, এর জন্য যখনও আমরা সম্পর্কে ঢুকি অনেক জায়গায় মাইন্ডসেট ম্যাচ করে না, বিকজ আমরা ভাবি যে আমার হিসাবে তো ভালোবাসা এটা, কিন্তু সে মানে সামনের লোক ভাবে যে না আমার হিসাবে তো ভালোবাসা এটা. সো আই থিঙ্ক সবার জন্যই ডেফিনেশন আলাদা, বাট টিল দ্য টাইম ভালোবাসা আছে আই ফিল হিউম্যানিটিও থাকবে. অ্যান্ড ভালোবাসা যেদিন শেষ হয়ে যাবে পৃথিবীর থেকে, আই ডোন্ট থিঙ্ক সো পৃথিবী থাকবে. মানে যত আমরা আজকের দিনে যতই মডার্ন হয়ে যাই, যতই ওই কুল ডুড যতই বলো, বাট দেন দেয়ার কামস আ পয়েন্ট অফ টাইম যেখানে মানে অনেকে সিরিয়াস হয় ভালোবাসায়, অ্যান্ড ইট ক্যান ইদার মেক ইউ অর ইট ক্যান ইভেন ব্রেক ইউ, ইটস লাইক দ্যাট. আমি ওকে তখন ভালোবাসতাম, কারণ আমাকে ঠকিয়েছে. ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ. দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, কিন্তু আমি আজও ওকে ভুলতে পারিনি. টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না.